হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কি তাহরাবেলা শুনি, আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার গার্ডেনের একটা ভিডিও শেয়ার করবো। এই তো দেখতে পাররা আমার গাছগুলারে আমি রোদ খাওয়াইরাম, আজকে একটু রোদ দিছে তো রোদ খাওয়াইরাম আর কি। আর এই গাছগুলো নিয়ে আজকে আমি রোপণ করবো। আর গত কালকের ভিডিও যে দেখাইছিলাম আমি যে গাছ কিনে আনছিলাম, নাগামরিচ, বেগুন, খাসামরসুর গাছ, ও দেখতে পাররা ওটাই নো আজকে নিয়ে বাইরে রোপণ করবো। তো প্রথমে একটু রোদ খাওয়াইলাম আর কি, আমার সামনে দিক খুব বেশি রোদ থাকে, তো হয় একটু রোদ খাওয়াইলে এমনিও আমি গাছরে বার করিয়ে বার করিয়ে রোদ খাওয়াই, তা না খালি আজকে যেন গাছরে তো রোদ খাওয়ানি লাগে, এলা আখতা দড়িও নিয়ে গার্ডেনও রোয়া যায় না। তো আজকে নিয়ে যেহেতু রোপণ করবো আর একটু সামনে দি হই রোদ খাওয়াই, এই লাউর গাছগুলো আজকে আমি বাইরে নিয়ে রোপণ করবো। আর আমি গাছ যে কিনে আনছি, এই দেখো গার্ডেন সেন্টারও গেছিলাম, যেন এই দেখো নাগার প্লান্ট হল দেখে আমার এত সুন্দর লাগছে। এটাও বেশি বাংলাদেশি নাগা নাই, বাংলাদেশি নাগা নাই, তারপর ওটা নাগা খাসা খাইতে বা তরকারি দেখাইতে মজা লাগে। আর গাছগুলো দেখে আমার এত মায়া লাগছে। আর দাম কত জানি, 199 করে। এই যে খাসা মরসুর গাছও একটা আনছি, আর নাগামরিচ দুইটা আনছি, আর বেগুনের গাছ দুইটা আনছি। এটাও দেশি বেগুন, বাট ঠিক আছে, সমস্যা নাই। তারপরে 199 করি এখটা, অবশ্য গাছও তো যে দাম, তারপরেও 199 করি এখটা। তো আমি বেগুন আনছি দুইটা, আর নাগামরিচ দুইটা, খাসামরিচ একটা। আর দেখাই দাম আমার লাউ গাছ, এ দেখো কা আমার লাউ গাছও হল। আমি কত ছোটো ছোটো পটোর মাঝে রাখছি, আমি ও ধরনের ছোটো ছোটো কাপড় গ্লাসের মাঝে প্রতি বছরও, আমি গত বছরও ওলা রাখছিলাম বেগুনের সেরা লাউর সেরা। আর এটা আমি কোনো পট চেঞ্জ করছি না, আমি যে সময় গেরা তুলছি বিসিরে ফয়লাম, গেরা তোলার বাদে একবারে ফটো মেজে রোপণ করছিলাম, আর আমি কোনো চেঞ্জ উঞ্জ করছি না। এ দেখো কা কত ছোটো পটোর মাঝে, আর গাছটা কত বড় হয়েছে, আর নিচে দিয়ে হল করিয়া দিছি, এই দেখো কা পানি যাওয়ার লাগি। আর এই দেখো আমার লাউর গাছ কতটা হেলদি, মাশাল্লাহ। আজকে থার্ড ইয় আঁকি রইমু, আরও দুইবার আমি লাউর গাছ রয়েছি, আজকে থার্ড টাইম রইমু। এগুলা চারটা পাঁচটা গাছ আজকে রোপণ করবো, আর এই মরিচের গাছ, বেগুনের গাছগুলো আজকে রোপণ করবো। সামনে নিয়ে আমার রোদ আছে, রোদ হইরাম গাছরে, এখন আস্তে আস্তে আল্লাহর নাম লইয়া গার্ডেনও যাইমু। আমার গার্ডেনে দিতে হইলাম এত বাতাস আর এত ঠান্ডা যাই না, কিন্তু লাইফ প্রত্যেক দিন সামনে দিয়ে দেখো কতটা সুন্দর, সামনে দিয়ে রোদ আর গরম। আর গার্ডেনে দি সেবা ফরি গেছে এখন, আর ঠান্ডা বাতাস ঠান্ডা লাগে। তো গাছটা একটু রোদ হওয়া এরম এখন লইয়া যাইমু কি গার্ডেন সেন্টারটাই। আজকে ও মাটির বস্তাটা আনছি, আর এই মাটির বস্তা দিয়ে এখন আমি এই দুইটার মাঝে ও দুইটা নাগামরসুর গাছ রুইমু, গালাত রাখছি। আর আমি লাউ রুইমু, ও যে পট দিছি পটকলর মাঝে, ও পটকলর মাঝে লাউ, মিষ্টি কুমড়া তার রোপণ করবো। আমি জানি না আমার একটা শশার গাছ মরি গেল কিলা, দেখো কা গুড়িটা কি তৈ গেছে, আমার যে দুঃখ লাগে যে বড় শশার গাছটা। আর হলটি ঠিক আছে এখনো আল্লাহর রহমতে, বাকি আল্লাহ ঠিক রাখতা জানি না। এই তো তো এখন আমি রুইমু, এই গাছগুলো আমি রুই আনিমু, তো বারে আনছি গাছগুলো রুইমু এখন আমি। এখন আমি কিছু প্লান্ট ফুড মিক্স করবো, এটা হইল গিয়া ফিশ ব্লাড অ্যান্ড বন, আর চিকেন ম্যানুয়ার দিমু, আর কিছু আমার কাছে নাই আপাতত, আজকে ও দুইটাও আছে। এখন কিছু
কিছু কিছু আমি দিয়া নিমু বেশি দিতাম নাই তুরা তুরা দিমু ফিশ প্লেট এন্ড বন দিলাম এখন আমি মিক্স সরিয়ে নিব কি এখন আল্লাহর নাম লইয়া নাগার গাছগুলোরে আমি রোপণ করিলাই এত জোর বার হয়েছে আর কি আর এমন ভাবে জোরে ফেসাইছে নিচে দি খোলার কোনো ক্ষমতাও নাই অনেকটা টাইম লাগাইয়া কিন্তু আমি প্লাস্টিক কাটিয়া কাটিয়া চাইছি না একটা জোর খাটতো খাটলেও তো আবার গাছও জোর খাই লইব এই দেখুন কি অবস্থা এটা রয়েছে এখন ওটা কুলতাম হইব প্লাস্টিকর ইকান খাটিয়া খাটিয়া আবার কুলতাম হইব এত জোর ফেসাইছে মাটি দিম এইটারও সেম অবস্থা আমি তো এখন আমি মাটি দিয়া গাছগুলো রোপণ করিয়া নেই কি তাহলে আমি সবটি গাছ রোপণ করিলাই দেখো আমার নাগার গাছগুলো দেখিয়া কিন্তু আমার যে কিউট লাগে মাশাআল্লাহ আল্লাহ বরকত দিতা আর এই তো লাউ গাছও আনি লাইছি ওখানে রোপণ করিলাম তো রোপণ করিলাই তারপর তো এই তো আলহামদুলিল্লাহ গাছ রোপণ করি লাইছি ইটা তো নাগামরিচর গাছ আর ওখানে যে আমার শসার গাছ মরি গেছিল মরি যাইব এটার গুড়ি ফসি গেছে তো ওটা তুলে ফেলাই দিছি বড় কষ্ট লাগছে বাট কিছু করার নাই তো বেগুন গাছ সিলাইছি আর দেখাইলাম লাউ গাছ ইখানে একটা লাউ দিছি ওখানো আর এটা তোমার আগে রুইছি আর হো ওখানো তিনটা দিছি ও তিনটা দিছি আর ও ওখানো মিষ্টি কুমড়া আরও দুইটা পটর মাঝে দিছি আর আগে তো রুইছি তো এই হচ্ছে আমার আজকের গাছ রোপণ গার্ডেনও ফানি উনি দিলাইছি এই তো ধনিয়া লাগে এত বড় না তো টাইম লাগে আর ধনিয়া বড় হইতে হইতে এখন আল্লাহর নাম লিয়ে তো রোপণ করলাম বাকি দেখা যাক আল্লাহ কিতা করেন আরও গাছ রয়েছে আর এক্সট্রা গাছ রয়েছে ওই দেখো ওখানে মাটির মাঝে একটা রাখি দিছি এইটা তো আগে রয়েছি আর ডুকি ফেলাইছিলাম এই দেখুন মাশাআল্লাহ ডুগি উঠের উঠি গেছে তো মাশাআল্লাহ উঠি গেছে আর এখানে ধনিয়া ফেলাইছি ধনিয়া গেরাউরা তুলছিলাম না আল্লাহ ধনিয়া একটু লেট হরের আর এখানে লাল শাক লাল শাক উঠছে দেখা যান না এই দেখুন লাল শাক উঠছে এই আর কি তো এই আসলে আমার আজকের গার্ডেনের ভিডিও এও তো বাকি থার্ড টাইম লাউ গাছ রোপণ করলাম এই তো সব ফার্স্টে যে রুইছিলাম যে লাউর জারটা এটা তো আর মারা গেছে ফিফরা খাইয়াও যে কার্ডবোর্ড দেখতে পারলাম তো কিছু গাছ যেহেতু আছে কয়েকদিন পরে আমি দুই একদিন পরে রোপণ করবো আর কি এখন বুঝতাম পারলাম আসলে এক্সট্রা গাছ থাকা কতটুক জরুরি প্রথমে তো আমি কইছিলাম বেশি গাছ হয়ে গেছে বেশি গাছ হয়ে গেছে তিন দফে বাংলা লাউ রোপণ করলাম
এই তো শসা, আর এই আমার গাছ হল আর গ্রিন হাউসের ভিতরে তো সিসিঙ্গার গাছ, দেখা যাক কি তো এলা কিতা করুন। আর এই দেখো আরো গাছ হল রয়েছে, আরো গাছ হল রয়েছে, এটা আস্তে আস্তে পরে রোপণ করবো। এগুন আর তা হবো, কিছু করার নাই। এই তো বেগুন গাছ আজকে আনছিলাম, একটা রয়েছে, মরিচ গাছও রয়েছে, মাটি শেষ হয়ে গেছে, তো আরো মাটি আনিয়া রোপণ করবো আর কি। তো এই আসিল আমার আজকের ভিডিও, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওখানেও শেষ করিলাই, আল্লাহ হাফেজ সবাইকে।